আছে, আরো অনেকগুলো গরু আছে। আমরা আপনাদেরকে একটু ব্যাপারীর সাথে একটু কথা বলে আপনাদেরকে একটু সরাসরি দাম সম্পর্কে প্লাস কেন গরু বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করি। ভাই আপনার নামটা? আমার নাম আবু সাইদ। আবু সাইদ কোথেকে আসছেন আপনি? পাবনা সাথিয়া। পাবনা সাথিয়া। আচ্ছা, আপনাদের যে এই বছর 2020 সাল, আপনাদের কি মনে হচ্ছে যে গরু যে এত কোরবানি গরু নিয়ে আসছেন, আপনাদের কি মনে হচ্ছে যে গরু যে বিক্রি করতে পারতেছেন না? বিক্রিটা হচ্ছে এবছর করোনার জন্য আমরাও আতঙ্কিত। আমরা আনি দুই গাড়ি তিন গাড়ি করে, এবছর এক গাড়ি আনছি। আচ্ছা আচ্ছা। এক গাড়ি আনার পরেও আজ চার পাঁচ দিন আনা হয়েছে, এখন একটি গরু বিক্রি হয় নাই। একটা গরু বিক্রি করতে পারেন নাই? আচ্ছা, হয় নাই। এবং যে দামে গরু আমরা কিনেছি সেই তুলনামূলকভাবে কাস্টমার আসলে তার চেয়ে কম দাম বলতেছে, তার থেকেও কম দাম বলতেছে। কত কত আসল দাম বাড়ো, কিছু কিছু গরু দেখা যাচ্ছে 5,000-10,000 টাকা আরও নিচে বলতেছে, নিচে বলতেছে। আচ্ছা আচ্ছা। তাইলে এখন আপনাদের কি চিন্তা ভাবনা, আপনারা কি করবেন? এই যে কাস্টমার যে আসতেছেন, আপনারা এত দূর থেকে গরুগুলো নিয়ে আসছেন, প্লাস আপনার বিভিন্ন জায়গা বন্যা শুরু হয়ে গেছে, এখন আপনাদের কি চিন্তা ভাবনা, গরুগুলো কি ফেরত নিয়ে যাবেন বিক্রি না হলে, নাকি এই লস হলেও বিক্রি করে দিয়ে যাবেন? সরকার তো যারা লোন নিচ্ছে তাদেরকে তো সরকার তো মুখ করতেছে না। আচ্ছা, আমাকে একটু গরুর দামগুলো একটু বলেন। জি, এই এটা কয় মন হবে? এটা এটার 8 মন, 8.5 মন। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি আমরা 2,20,000। আচ্ছা আচ্ছা। এর সাথেটা একই, 2,20,000। 2,20,000। আচ্ছা, এর পরেরটা? পরেরটা 2,20,000। আচ্ছা আচ্ছা, একটু আসেন। এই গরুটা? এই গরুটা 2,00,000। এটা 2,00,000। এটা কয় মন হবে গোশ? এটার গোশ আছে 7.5-8 মন। 7.5 থেকে 8 মন গোশ। এর সাথের গরুটা? ওটা 6 মন আছে। এটা 6 মন আছে। দেখা তো যাক, অনেকটা কাছাকাছি, একটু 19-20। এটা কত হলে বিক্রি করবেন? এই গরুটা অনেক সুন্দর কালার, 160 হলে আমরা বিক্রি করি, 1,60,000 টাকা। আচ্ছা, এছাড়াও তো এদিকে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, একটু দামগুলো আমাকে একটু বলে দেন। জি, এই এই প্রথম থেকে বলেন, এখানে এটার দাম কত হবে? এইটার দাম 80,000। 80,000? 80,000 কি আপনি বিক্রি করে দেব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই খেয়াল করে করতে পারছেন যে উনি সরাসরি ওনার বিক্রিত দাম, মানে কত দাম হলে বিক্রি করে দিবে, সেই দাম দিয়ে উনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আচ্ছা, এরপরে গরুটা? এটাও 80,000। এটাও 80,000। বিশাল আকৃতির গরু, এগুলো 80,000 টাকা করে হলে উনি বিক্রি করবেন। সাতেরটা? এটা 90,000। এটা 90,000 টাকা, বিশাল আকৃতি গরু। এটা কিরকম গোশ হবে? এটা কতটুকু ওজন? 5 মন। 5 মনের নিচে হবে না? আচ্ছা আচ্ছা। এরপরেটা একটু ছোট দেখা যাচ্ছে, এটা? আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন। জি জি। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01723-88-6904। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই শুনতে পারলেন ওনার মোবাইল নাম্বারটি, আপনাদের যাদের পছন্দ হবে এখান থেকে গরু এসে আপনারা ফোন করে আমার ভিডিও দেখে আপনারা যোগাযোগ করে ওনাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন গরুগুলো। এই গরু কার? এটা এটা কার কার এটা? আসসালামু আলাইকুম ভাই, নামটা বলেন। ওয়াসিফ। ওয়াসিফ, কোথেকে আনছেন গরু এটা? ঝিনাইদহ। কয়টা আনছেন গরু? দুইটা। একটু কাছে আসেন। এই দুইটাই আনছেন গরু? কিরকম দামটা একটু বলেন তো। দাম খুব একটা বেশি বলছেন। আচ্ছা আচ্ছা, আপনি এমনি কত দাম চাচ্ছেন? এই গরুটার দাম কত চাচ্ছেন? এই দেখো, দাম চাচ্ছে 1,10,000। 1,10,000। আর এই সাতেরটা? ওইটার চাচ্ছে 1,20,000। ওইটা 1,20,000। কাস্টমার কত বলতেছে? 70,000। কত হইলে এটা বিক্রি করবেন? এইটা 80-এর উপরে। 80-এর উপরে বিক্রি। আর ওইটা পাশেরটা? ওইটা 90। ওইটা 90। আসসালামু আলাইকুম, কোথেকে আসছেন আপনি? ঝিনাইদহ থেকে। এই কটা গরু আনছেন আপনি? আমরা এই যে 5টা আনছিলাম, একটা বেচতে 4টা আছে। কবে আনছেন গরু? আনছি শুক্রবারের দিনকে। শুক্রবারে আনছেন? আচ্ছা আচ্ছা। কয়টা বেচছেন? একটা বেচছেন? আচ্ছা, এই কত দাম চলছে এটা? এটা 130 আসছে। 130। 1,30,000। পরেরটা? সাতেরটা? ওটা 1,20,000। 1,20,000। আচ্ছা, এইটা কত হলে বিক্রি করবেন? এটা 1,10,000 হলে বেচার ইচ্ছা আছে। 1,10,000। এটা কতটুকু হবে মাংস? 6 মন। 6 মন হবে। আর পাশেরটা? 5 মন। এটা কত হলে বিক্রি করবেন? ওটা 100 হলে বিক্রি হবে। 100, মানে 1,00,000 হলে এটা বিক্রি করবেন। এর পরেরটা?
এইটা ওটা 90 টাকায় বিক্রি করে এটা কয় মণ হবে গোশ 4 মণ 4.5 4 থেকে 4.5 মণ মাংস হবে আচ্ছা এই শেষে 4 নম্বর গরুটা ওই এক এক কি না আপনাদের গরুগুলো সবগুলোই সুন্দর কিন্তু কাস্টমার আসতেছে না কাস্টমার কম আসতেছে না আর এসে তো এই গরুর দাম বলছালে 60000 টাকা এটা দাম 60000 টাকা বলছে 60000 70000 বলছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের হাটে আছি আমরা আরো কিছু গরু দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম কয়টা গরু আনছেন আপনি আমি একটা গরুই আনছেন কবে আনছেন তিন দিন হয়ে গেল কত দাম চাচ্ছেন এটা দাম যাচ্ছে 160000 160000 কত দাম উঠছে 10-5 কত হলে বিক্রি করবেন এটা এক লাখ পঁচিশ হলে বিক্রি করে ফেলবেন তারপরও আপনার কোর্ডিনেশন না আমার কথাটুকু রাখবেন না আপনার কথা আমি রাখছি আপনার কথাটা আমি রাখছি আপনি আমার কথাটা দুইটা মিলে হয়ে গেছে চলতেছে আমরা একটু দেখি আমাদের দাম আমরা এখন বলতে পারি কত দাম এটা কত 1,20,000 টাকা কত হলে ছাড়বেন কত বসলেন দাদা এটা এটা কত বেচছেন 57000 না কত 57000 এই পাশে গরুটা ওটা কত যাচ্ছেন 70000 গরু কার এটা ভাই আমার আপনার কোথেকে আসছেন পাবনা থেকে কয়টা গরু আনছেন গরু আনছি 27টা 27টা গরু কয়টা বিক্রি করলেন দুইটা বিক্রি করছি কবে আনছেন গরু গরু আনছি রোববারে গত রবিবারে আজকে হলো বুধবার কি মনে হচ্ছে এবার এই যে করোনার ভিতরে করোনা ভাইরাসের ভিতরে কাস্টমার কেমন কি মনে হচ্ছে গতবার থেকে নাই বেচা কি নাই বেচা কেন একেবারেই নাই দাম কিরকম বলে দাম 80 কেউ বলে 190 ঠিক আছে এবার দাম হচ্ছে আচ্ছা আচ্ছা মানে গতবারের থেকে অনেক দাম কম অনেক কম তাহলে এখন মানে কি চিন্তা ভাবনা যে কি কি কিরকম দামে হলে ছেড়ে দেবেন এখন এই গরুটা 160 হলে ছেড়ে দেব 160 হলে 1,60,000 হলে এই গরুটা ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা এইটা কয় মণ হবে গোশ এটা 6.5 মণ 6.5 মণ
আচ্ছা আচ্ছা আর একটু পাশের গুলো একটু দেখান পাশের গরু হ্যাঁ এই গরুটা এটা 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 কয় মণ হবে এটা 5.5 মণ 5.5 মণ এটা এটা কত দাম এটা একটু আমাকে দামগুলো একটু বলে দেন এটা দাম বলতেছি 150 এটা 150 150,000 আচ্ছা এই সাতেরটা এই সাতেরটা 140 140 তারপরে এটাও 140 ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং সরাসরি দাম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এই আপনাদের হাটে এসে আপনাদের পছন্দ মতো গরুটি কিনে নিয়ে যেতে পারেন তুলনামূলক আজকে দাম অনেকটাই কম ব্যাপারীরা অনেকটা ব্যাপারা যে কাস্টমার অনেক কম আগের তুলনায় কাস্টমার নাই বললেই চলে আচ্ছা এই এই গরুগুলো কিরকম দাম আচ্ছা উঠাতে পারবেন সমস্যা নেই বলেন আপনি এটার দাম কত এটা কত হলে বিক্রি করবেন আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন একটু সামনে আসেন হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা বলেন 017 হ্যাঁ 239-65-47 ভিউয়ার্স আপনারা নিশ্চয় ওনার ফোন নাম্বারটা জানতে পারলেন শুনতে পারলেন আপনারা যাদের গরু প্রয়োজন বা কমের ভিতরে খুঁজছেন তারা ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি হাটে চলে আসতে পারেন চাচা গরু টাকার আপনার কত দাম চাচা কত যাইতেছেন 3 লাখ টাকা কোন জায়গার গরু চাচা এটা চুয়াডাঙ্গা তো অনেক বড় গরু এই কয়টা আনছেন গরু একটাই আনছেন কবে আনছেন শনিবারে আনছেন এখন পর্যন্ত বিক্রি হয় নাই এমনি কত দাম উঠছে বলতে পারেন 2,20,000 পর্যন্ত কত হইলে ছাড়বেন এটা 2.5 লাখ টাকা হইলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা কত মন হবে এটা মোটামুটি 14 মন হবে ভিউয়ার্স এই গরুটি বিশাল আকৃতি কালো গরু 14 মন হবে উনি 2.5 লক্ষ টাকা হলে উনি ছেড়ে দিবেন আপতাপ না করে চাচা আপনার ফোন নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা বলেন 01-0963-7064-34-38-38 ভিউয়ার্স আপনারা নিশ্চয় শুনতে পারলেন ওনার মোবাইল নাম্বারটি আপনারা যারা পছন্দ করবেন তারা ওনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আপনার নগরহাটে।